আলহামদুলিল্লাহ অবশেষে ভালো একটা খবর পাওয়া গেল প্রবাসীরা প্রতিনিয়তই বিভিন্নখানে হয়রানি প্রতারণার শিকার হয় কিন্তু এবার আর তা হলো না দুবাই থেকে ফেরত একশো চার বাংলাদেশিকে ক্ষতিপূরণ দেবে প্লাই দুবাই সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন পলিসি নামে নেই একশো চারজন প্রবাসী বাংলাদেশিকে বোর্ডিং পাস দিয়ে দুবাই নিয়ে যায় প্লাই দুবাই আর এরপরেই সবাইকে বাংলাদেশে ফেরত পাঠায় দুবাই দুবাই ইমিগ্রেশন পুলিশ এমন গাফলতি করায় ওই প্রবাসী বাংলাদেশিদের ক্ষতিপূরণ দেবে প্লাই দুবাই সবার টিকেটের টাকা ফেরত সহ আনুষাঙ্গিক খরচ বাবদ অতিরিক্ত তিন টাকা দেবে ইমারতের এই বিমান সংস্থাটি রোববার প্লাই দুবাইকে এই ক্ষতিপূরণ দিতে বাধ্য করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান শাহজালাল বিমানবন্দর সূত্র থেকে যেটা জানা যায় গত নয় অক্টোবর প্লাই দুবাইয়ে দুইটি ফ্লাইট যোগে ঢাকা থেকে একান্ন জন এবং চট্টগ্রাম থেকে তিপ্পান্ন জন যাত্রী প্লাই দুবাই হয়ে দুবাইয়ে যায় তবে তাদেরকে রোববার দুবাই বিমানবন্দর থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাদের দুবাই থেকে সড়ক পথে ইউএইর দেশ আল আইনও আবুধাবিতে যাওয়ার কথা ছিল তবে শতাধিক যাত্রীও এয়ারলাইন্সের সাথে কথা বলে ম্যাজিস্ট্রেট শেখ হাবিজুর রহমান নিশ্চিত হন ফেরত আসার জন্য প্লাই দুবাইয়ের গাফিলতি দেয় আরব আমিরাতের ইমিগ্রেশন পলিসি অনুসরণ করলে এই যাত্রীদের দুবাই গামী ফ্লাইটে বোর্ডিং করানোর কোনো সুযোগ নেই তবে প্লাই দুবাই তাই করেছে রোববার ভোগান্তির শিকার যাত্রীদের উপস্থিতিতে শুনানির পর প্লাই দুবাই কর্তৃপক্ষ ফেরত আসা একশো চারজন যাত্রীর প্রত্যেককে আঠারোই অক্টোবরের মধ্যে ক্ষতিপূরণ বাবদ টিকিটের ক্রয় মূল্য এবং অন্যান্য খরচ বাবদ আরও তিন টাকা করে প্রদানের লিখিত অঙ্গীকার করেন আপনারা জানেন যে করোনা সংক্রমণে বিভিন্ন দেশেই প্রবাসীরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে সেটা বাংলাদেশে হোক আর বিদেশে হোক বাংলাদেশিরা বিদেশে যাওয়ার জন্য প্রতিনিয়তই খবর পাওয়া যাচ্ছে যে টিকিটের প্রতারণা অতিরিক্ত দাম দিয়ে টিকিট কাটা তার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে দুবাই গিয়ে ফেরত আসা এই যাত্রীদের আপডেটটি রীতিমতো সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয় অবশেষে প্রবাসীরা হয়রানির শিকার থেকে মুক্তি পাবে এভাবেই যদি এ ধরনের বাংলাদেশের সার্ভিসগুলি প্রতিনিয়তই চলতে থাকে আপনারা জানেন যে বাংলাদেশিরা সাধারণত বিভিন্ন দেশে আইনি সহায়তা বা আমাদের সিস্টেমগত জটিলতার অনেক সুযোগ সুবিধা পায় না অবশেষে প্লাই দুবাইয়ের এই ক্ষতিপূরণ দেওয়াতে একটা ব্যাপার ক্লিয়ার হলো সঠিক ইনফরমেশান এবং সঠিক তথ্য থাকলে অবশ্যই সে যেই হোক তার বিরুদ্ধে সঠিক একটি পদক্ষেপ নেওয়া যে কোনো দেশের পক্ষেই সম্ভব সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদ থাকুন সুস্থ এবং স্বাভাবিক প্রবাস জীবনের জন্য